সাইয়্যিদা আমার বাবা ফিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন বলেছেন ও দুনিয়ার মানুষেরা রে আমার কাছে উত্তর করবে আমার গোলামি করবে আমার কাছে উত্তর আমার গোলামি করবার পর আমার হুকুম দুনিয়ায় মানবার পর তোমার মা বাবার কাছে একটু গোলামি পান্তা আমার জমিনে করবে জোরে জোরে পান্না আমার হাওয়া আপনাদেরকে বিরক্ত হচ্ছে ভাই আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করবার পর বান্দা কার হুকুম মানবে মা বাবার হুকুম মানবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে তমাম পৃথিবীর মানুষকে জানায় দিন ওয়াসাইনাল ইনসানি বি ওয়াবিদাইনি হুসনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমার মা এবং বাবা অথবা মা আমার জমিনে উদয় যখন বৃদ্ধ হয়ে যাবে পান্তা তোমার মা বাবার সম্মুখে দাঁড়ায় মিষ্টি মিষ্টি সম্মানজনক কথা বলবেন জবাব দিয়ে কোনো যেন পান্তা কথা বলবে না অকুল্লা হোমা কাউনান কারিমা কদমবে একই সঙ্গে যদি বাবা আর মা সন্তানকে যদি কাজ দেয় আল্লাহর নবী বলেন মায়ের কাছে সন্তানের সারা দেওয়া ওয়াজিব জোরে জোরে কন্যা মারহাবা বাজানদের বাজিনা আমার বন্ধুগণ আমার রসুলমার কথা তিনবার বললেন আর বাবার কথা একবার আল্লাহর নবী মার কথা তিনবার বললেন আর বাবার কথা একবার সাহাবীরা বললেন নবী গো আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করবার পর খেদমত করব কার আল্লাহর নবী বলেন তোমার মায়ের এরপরে কার আল্লাহর নবী বলেন তোমার মায়ের এরপরে কার আল্লাহর নবী বলেন তোমার মায়ের এরপরে কার আল্লাহর নবী বলেন তোমার বাবার আল্লাহর নবী মার কথা তিন করে বললেন আর বাবার কথা একবার জোরে জোরে কন্যা মার হাবা তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা কয়জন বেশি বাগান রে ভালো করে লক্ষ্য কর সাহাবীরা বললেন নবী গো মায়ের মর্যাদা তিন গুণ আর বাবার মর্যাদা হলো এক গুণ আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা রে তোমার মা একটা মাস নয় দুটি মাস নয় দশটা মাস আমাকে আপনাকে পেটের মধ্যে করে রাখে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে বলেন ওয়া আমনাহু ওয়া ফিজালুহু সালাসু ওয়া শাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমার মা তোমাকে জমিনের উপর লালিত পালিত করে বড় করেছেন একটা মাস নয় দুটি মাস নয় তোমার তোমার মা তোমাকে আমার জমিনে মায়ের বুকের দুধ তিরিশ মাস খাওয়াইছে জোরে জোরে কন্যা মার হাওয়া মায়ের বুকের দুধ আমরা কতদিন পান্তেছি জোরে কন কতদিন খাইছি কি ভাই কথা বলবি যে আপনাদের কষ্ট হচ্ছে বাগান রে আলমার মাদি বলেন ও আমার সাবিরা আমার মা আমি না যদি দুনিয়ার বুকে জীবিত থাকত আমি রাসু আমার এই বুকের চামড়া গুলি সাকবিয়া শিলাইয়া উঠাইয়া আমি মা আমিনার যদি পা যদি সেটা বানাইয়া দিতাম আমি আব্দুল্লার এতিম পুত্র
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছি আমার মা আমানা আমাকে যখন ডেলিভারি করেছিল ডেলিভারি করার সময় যে তার জবান দিয়া উশব্দ উচ্চারণ করেছে এই উশব্দের ঋণ কিন্তু আমি তাকে উশব্দ দিতে পারতাম না কথা ঠিক কি না আর আজকের কার বৈজ্ঞানিকের যুবকেরা আমরা মাকে ভালোবাসি না বাবাকে ভালোবাসি না হে যুবক ভুলে গেছো তুমি সেই দিন কার কথা যেদিন তোমার আমার মা আমাকে আপনাকে যখন ডেলিভারি করছিল মায়ের তেল রক্ত গুলি ঘরের মধ্যে জেহাদের ময়দানের মতন ঘরে বয়ে যায় ওই ওই রক্ত মাখা সন্তান যখন মাহবুকের সঙ্গে জড়াইয়া পড়ে মা এখানে ওখানে যখন সুমা লাগাইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী বলেন 10 মাসের কষ্ট আর ডেলিভারির কষ্ট এক নিমিষ আছে মায়ের মন থেকে আল্লাহ মুছে ফেলে দেয় কন্যা মার হাবা এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোন কারণের মধ্যে ওয়াজ করে বলে আমার ইবাদতের পর 2 নম্বর কার্য হলো তোমার পিতা মাতাকে ভালোবাসা আদর করা মহব্বত করা আর তোমার বাপ মা যখন উভয় যখন বৃদ্ধ হবে রাগ করে চমক দিয়ে কথা বলবে না ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা বাবামদের সমস্ত মানুষের দোয়া ফিরাইয়া দিতে পারে মায়ের চোখ কোনদিন আল্লাহ কোনদিন জীবনে ফেরত দিল না আমি বুখারী শরীফের 70টি হাদিস থেকে বর্ণনা দিতেছি আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন কাফেরদের জুলুম নির্যাতন না সইতে পেরে নবী আমার মক্কা ছেড়ে মদিনায় এসো এবার নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন আমার নবীর 10 বছরের খাতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস জানা হযরত আনাস থেকে বাদন বর্ণিত আছে হযরত আনাস বলেন আমি রাসূলের সঙ্গে মদিনাতে হিজরত করবার পর আমি একজন মুহাজির সাহাবি আনসারের বাড়ি চলে গেলাম ওই সাহাবির বাড়িতে যাইয়া আমি দেখি সাহাবি অসুস্থ বিছানার উপর শুয়ে আছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে স্বরম দুঃখিনী মা দুই চোখের পানি দিয়ে কাঁদতেছে আর বুকটা বিদায় দিতেছে হযরতে আনাস বলেন আমি তার কাছে বসিয়া সন্তানটার নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমাকে ডাক দিয়া বলল বাবা আমার সন্তানকে আর তুমি এই ফিরিতে নাই আমি আনাস বললাম মা তোমার সন্তান তো দুনিয়ায় ফিরিত নাই তোমার সন্তান তো মারা গেছে সেই মানুষ মারা যায় ওই মানুষ কিন্তু আর কিন্তু দুনিয়ায় ফিরে আসে না কথা ঠিক কি না ঠিক আছে নাকি আপনারা কইতেছেন যে আজরাইল আসলো 2 লাখ টাকা দিয়ে দেবো নিয়ে চলে লইব তাই কাছেন বাজান রে পৃথিবীর যেই পন্থরে যান না কেন ওই আজরাইল কিন্তু আমাকে আপনাকে ধরবেন এই কথা বলে মা জননী কাঁদতেছেন আর বলতেছেন মা জননী মাবুতের দরবারে দুটি হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ মাবুত ও মাবুত এই কি তোমার নিয়াসির বিধান হতে পারে আল্লাহ আমি বৃদ্ধ মা দুনিয়ার উপর বেঁচে রইলাম আর আমার যুবক কাকা মারা গেল এই কি তোমার নিয়তির বিধান হতে পারে রে আল্লাহ আমার যুবক কাকার বিনিময়ে কেন আল্লাহ তুমি মরণ দিলে না এই কথা বলে কাঁদতেছেন আর বলতেছেন যে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনাতে চলে আসলাম কিছুদিন নিরাপদে জীবন যাপন করব আল্লাহ গো এই যে তোমার নিয়তির বিধান উল্টা দেখতে আসি আমি বৃদ্ধ মা
দুনিয়ার উপরে বেঁচে রইলাম আর আমার সুযোগ কাটা মারা গেল আমার সুযোগ কাটার বিনিময় কেন আল্লাহ তুমি মরণ দিলে না এই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ্যকরণ কিছুক্ষণ পরে বিছানার উপর বসে পড়লেন আমি তার কাছে বসিয়া একই প্লেটে বসিয়া খানা খাইয়া আমি আনন্দের মিটাই নিয়ে বাড়িতে চলে আসলাম জোরে জোরে কম শোনা আমার।